যে পাঁচ জিনিস কেনা মানেই গচ্চা। প্রযুক্তি জগতে নিয়মিত পরিবর্তন ঘটেই চলেছে, এ যুগে নিজেকে হালনাগাদ রাখতে প্রযুক্তি পরিবর্তনের সঙ্গে নিজেকেও মানিয়ে নিতে হবে। অনেক প্রযুক্তি সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা হারিয়েছে এবং তার কাজে লাগে না, তাই নতুন কোনো পণ্য কেনার আগে প্রয়োজনীয়তার বিষয়টি মাথায় রাখতে হবে, তা না হলে পয়সা নষ্ট করে পস্তাতে হবে। এমনই কয়েকটি পণ্য সম্পর্কে জেনে নিন। পুরনো মডেলের স্মার্টফোন। অনেকেই স্মার্টফোন কেনার আগে ভেবেচিন্তে কেনেন না, এখনকার যুগের চাহিদা অনুযায়ী ফিচার দেখে স্মার্টফোন কেনা প্রয়োজন। নতুন ফোন কেনার আগে অবশ্যই তা 4G নেটওয়ার্ক সমর্থন করে কিনা দেখে নিতে ভুলবেন না। 4G-র এ যুগে স্মার্টফোনে 4G সুবিধা না থাকলে অনেক ফিচার ব্যবহার করতে পারবেন না। এছাড়া পুরনো মডেলের ফোন কেনার আগেও সচেতন থাকতে হবে, পুরনো OS যুক্ত অনেক ফোনে নতুন অ্যাপ সমর্থন করে না। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ফোন কেনার আগে সতর্ক থাকবে। অনেক পুরনো অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের মতো দরকারি অ্যাপ সমর্থন করবে না, তাই ভেবেচিন্তে ফোন কিনতে হবে। ব্র্যান্ডহীন পাওয়ার ব্যাংক। বর্তমান যুগে স্মার্টফোনের পাশাপাশি পাওয়ার ব্যাংক দরকারি। ভ্রমণের সময় বা যাত্রাপথে এটি আমাদের স্মার্টফোন, ট্যাবলেট এবং USB চার্জযোগ্য ডিভাইসগুলিকে সচল রেখে আমাদের সবার সংযুক্ত থাকতে সাহায্য করে। ঘরের বাইরে কিংবা ভ্রমণের সময় এর বাড়তি পাওয়ার ব্যাকআপের কথা মাথায় রেখে কমবেশি সবাই কাছে রাখতে চান পাওয়ার ব্যাংক। তবে এর চার্জ ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি নিয়ে বেশিরভাগ মানুষের পরিষ্কার ধারণা না থাকায় প্রয়োজনের চেয়ে কম কিংবা বেশি ধারণ ক্ষমতার পাওয়ার ব্যাংক কিনে থাকেন। এছাড়া অনেকেই না বুঝে অপরিচিত এমন সব পাওয়ার ব্যাংক কেনেন যা আর পরে কাজে লাগে না। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। স্মার্টফোনের ক্যামেরা এখন দিন দিন উন্নত হচ্ছে। ভালো মানের স্মার্টফোন থাকলে পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা কেনার প্রয়োজন পড়বে না। একসময় ক্যামেরা বহন করাটা বাড়তি ঝামেলার মনে হবে, তাই পয়সা বাঁচাতে বাড়তি ক্যামেরা কেনার দিকে না ছোটাই ভালো। HD টিভি। এখনকার যুগে শুধু HD বা হাই ডেফিনেশন টিভির ব্যবহার কমছে, একটু বেশি খরচ করে হলেও ফুল HD বা 4K টিভি কেনা ভালো হবে। ভবিষ্যতের কন্টেন্টের কথা মাথায় রেখে HD টিভি থেকে দূরে সরে থাকা উচিত, তা না হলে একসময় HD টিভি দেখতে ভালো লাগবে না। VR হেডসেট। অনেকেই এখন ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট কিনতে আগ্রহী, কিন্তু VR ডিভাইস কেনার আগে খেয়াল রাখতে হবে এর দাম ও কন্টেন্ট নিয়ে। সাধারণ VR উপযোগী কন্টেন্ট এখনও অনেক কম, এমনকি গুগলের কার্ডবোর্ড, ডেড্রিম বা স্যামসাং অকুলাস VR-এ খুব সীমিত সংখ্যক অ্যাপ সমর্থন করে। এতে গেমের পরিমাণও সীমিত, তাই বেশি দাম দিয়ে VR ডিভাইস কেনা মানে টাকা গচ্চা দেওয়া।